হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সকলেই খুব ভালো আছেন তো বন্ধুরা আপনাদেরকে আজকের ভিডিওতে আমি জানাবো শ্রম কার্ড বা লেবার কার্ড যদি আপনার কাছে থেকে থাকে বা আপনার যদি নামটা শ্রম কার্ডে নথিভুক্ত থেকে থাকে তাহলে কিন্তু আপনি পাবেন তিন হাজার টাকা হ্যাঁ বন্ধুরা আপনিও কিন্তু পাবেন তিন হাজার টাকা ইশ্রম কার্ড বা লেবার কার্ড যদি কেন্দ্র সরকারের ইতিমধ্যে আপনি তৈরি করে থাকেন তো আপনারা কিন্তু অনেকেই তৈরি করেছেন এরকম ইশ্রম বা লেবার কার্ড তো সেক্ষেত্রে কিন্তু আপনি তিন হাজার টাকা কীভাবে পাবেন বা সত্যি কি তিন হাজার টাকা আপনি পাবেন নাকি আপনি শুধুমাত্র জানছেন যে তিন হাজার টাকা পাবেন তো ইতিমধ্যেই কিন্তু আপনারা অবগত আছেন বা সবাই কিন্তু জেনে গিয়েছেন যে মোবাইলে কিন্তু এস এম এস দেওয়া হচ্ছে একটা এবং সে এস এম এসে কী লেখা আছে সে এস এম এস এস এম এসে এ কিন্তু তিন হাজার টাকা দেওয়া হচ্ছে এরকম কিন্তু লেখা আছে তো সমস্ত বিষয় কিন্তু আপনাদেরকে আজকের এই ভিডিওটির মাধ্যমে জানিয়ে দেবো কেননা আপনারা কিন্তু অনেকে বলছেন যে ঈশ্রম কার্ড থাকলে যে তিন টাকা দেওয়া হচ্ছে সেটা কিন্তু সরাসরি অ্যাকাউন্টে হবে আসছে বা আসবে কি হবে তো এই বিষয়টি কিন্তু অনেকে আপনারা জানেন না যে ঈশ্রম কার্ড থাকলে তিন হাজার টাকা আপনি কীভাবে পাবেন বা অনেকে হয়তো পেয়েও গেল এরকমও কিন্তু আপনারা হয়তো বলছেন তো আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য চলুন বিস্তারিত জানিয়ে দিই তো এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু ইসরাম পোর্টাল যেটা ইসরামের অফিসিয়াল পেজ বা লেবার কার্ডের অফিসিয়াল পেজ সেই পেজে কিন্তু আমি চলে এসেছি এবং আপনাদেরকে প্রথমত কিছু ইম্পর্টেন্ট তথ্য দিই তারপরে কিন্তু আপনাদেরকে পুরোপুরিভাবে ডিসকাস করব আরও তথ্য তো এসএমএসটাও কিন্তু আপনাদেরকে দেখাবো অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করুন তো দেখতে পাচ্ছেন যে ইশ্রম পোর্টাল এটা এবং এই ইশ্রম কার্ড করলে কিন্তু বিভিন্ন রকম সুবিধা পাওয়া যায় আমরা কিন্তু সকলে জানি এবং এই ইশ্রাম কার্ডের মাধ্যমে শুধু একটা নয় দুটো নয় কুড়ি থেকে একুশটা স্কিমের সুবিধা কিন্তু দেওয়া হবে কেন্দ্রের তরফ থেকে তো এই ইশ্রম পোর্টালে যদি আপনি নাম এখন নথিভুক্ত না করেন অবশ্যই নাম নথিভুক্ত করে নেবেন পরবর্তীতে ভবিষ্যতে আপনার কোনো কাজ হতে পারে তো এই কার্ড যদি থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি অনেক কাজও বা টাকার ফ্যাসিলিটিও এখান থেকে পেতে পারেন তো আমি যেটা আপনাদের দেখাবো সেটা হচ্ছে দেখতে পাচ্ছেন মোবাইল অন স্ক্রিনে এই এস এম এসটা তো প্রথমত আমি দেখাবো এই এস এবং তারপরে আরও অন্যান্য কিছু তো এই এস কি আসলে মানে বলা হচ্ছে বা কি এটা বলছে তো আপনারা কিন্তু সকলেই পাবেন এ যারা যারা মানে এই শ্রম কার্ডের জন্য অ্যাপ্লাই করেছিলেন এবং শ্রম কার্ড করেছেন যে সব মোবাইল নাম্বার দিয়ে তো তারা কিন্তু সকলেই এ পাবেন তো এ এস এম আসলে ঢুকছে আর আপনারা ভাবছেন যে টাকা ঢুকলো কিনা তো এর জন্য অবশ্যই আপনাদেরকে জানিয়ে দিচ্ছি পুরো বিষয়টি তো বলা হয়েছে দেখতে পাচ্ছেন ফার্স্ট এড ফর রুপিস তিন হাজার পেনশন জয়েন প্রধানমন্ত্রী মানধন পেনশন যোজনা অ্যাট মানধন ডট ইন তো এরকম কিন্তু একটা মানধন ডট ইন বলা হয়েছে তো এবার আপনাদেরকে পরিষ্কার বলে দিই যে এটা কীসের জন্য দেওয়া হয়েছে তো দেখতে পাচ্ছেন যে তিন হাজার টাকা পেনশন এটা একটা পেনশন এবং তিন হাজার টাকা করে পেনশন দেওয়া হবে বলছে এবং জয়েন প্রধানমন্ত্রী শ্রমজীবী মানধন তো আপনারা কিন্তু জয়েন হতে বলছে কোথায় শ্রময মানধন যোজনাতে তো শ্রমযোগ মানধন যোজনা এটা হচ্ছে একটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটা পেনশন স্কিম এই স্কিমে যারা নথিভুক্ত করবেন নাম তারা কিন্তু এক সময় তিন হাজার টাকা করে প্রতি মাসে মাসে পাবেন পেনশন হিসাবে তো এটা এবার কীভাবে পাবেন সেটাও কিন্তু আপনাদেরকে জানিয়ে দিচ্ছি তো এখানে দেখতে পাচ্ছেন যেটা নিচে বলা হয়েছে যে এই মানধন ডট ইন তারপরে ও ও আর দেওয়া রয়েছে অর্থাৎ অর ভিজিট সিএসসি সেন্টার তো আপনাকে কিন্তু সিএসসি সেন্টারে যেতে বলছে বা কোনো মোবাইলের দোকানে বা কম্পিউটারে দোকানে গিয়ে আপনাকে যেতে বলছে এবং মান্থলি কন্ট্রিবিউশন স্টার ফ্রম পঞ্চান্ন টাকা আর এস পঞ্চান্ন তো আপনার কিন্তু মা মান্থলি এই পঞ্চান্ন টাকা দিতে হবে তো এটার এবার ফ্যাসিলিটিটা পুরোপুরি আমি জানিয়ে দিই এস তো জানালাম এবার ফ্যাসিলিটি জানাই এটা হচ্ছে একটা স্কিম যেটা কেন্দ্র সরকারের এটা হচ্ছে প্রধানমন্ত্রী মানধন যোজনা অর্থাৎ প্রধানমন্ত্রী সমজি মানধন যোজনা এটা এক কথা যদি বলি প্রধানমন্ত্রী সমজি মানধন যোজনা এটা হচ্ছে একটা স্কিম এবং আমরা জানি প্রথমেই যে শ্রম কার্ড করার সময় এই স্কিমটা কিন্তু শ্রম কার্ডের মধ্যে দেওয়া রয়েছে এবং এই স্কিমটা শুধু দেওয়া থাকলেই হবে না আপনি যদি চান যদি ইচ্ছুক থাকেন তবে কিন্তু আপনি ইশ্রম কার্ডের মাধ্যমে আপনি কিন্তু এই মানে স্কিমে নাম নথিভুক্ত করতে পারবেন শুধুমাত্র ইশ্রম কার্ড যেভাবে করেছেন সেভাবে নাম নথিভুক্ত করতে হবে এবং নথিভুক্ত যদি আপনি করেন সেক্ষেত্রে কিন্তু আপনার প্রতি মাসে পঞ্চান্ন টাকা করে কাটা হবে যদি আপনার বয়স আঠারো হয় তাহলে আপনি যদি আবেদন করেন সেক্ষেত্রে আপনি কিন্তু পঞ্চান্ন টাকা করে আপনার ব্যাঙ্ক থেকে দিতে হবে আপনাকে এবং আপনার বয়স যদি আরও বেশি হয় সেক্ষেত্রে কিন্তু বয়সের তুলনায় আপনার টাকার পরিমাণটাও কিন্তু বাড়বে এবং যদি আপনি চল্লিশ বছর বয়সে অ্যাপ্লাই করেন প্রধানমন্ত্রী শ্রমজীবী মানধন যোজনায় তাহলে কিন্তু আপনাকে দুশো টাকা করে দিতে হবে এবং সরকার দেবে আপনাকে দুশো টাকা আপনি দুশো টাকা সরকার দেবে দুশো টাকা আপনি যা দেবেন সরকার আপনাকে তাই দিবে ডবল আপনার হবে যদি আপনি পঞ্চান্ন দেন সরকার আরও পঞ্চান্ন দিবে আপনাকে মোট আপনার একশো দশ টাকা কিন্তু হয়ে যাবে আপনার জমা তো এইভাবে কিন্তু আপনাকে প্রতি মাসে মাসে টাকা দিতে হবে এবং আপনাকে জমা করতে হবে এবং জমা করার পর আপনা এক সময় আসবে যখন আপনি বৃদ্ধ হয়ে যাবেন আপনার ষাট বছর পার হয়ে যাবে বয়স তখন কিন্তু আপনাকে প্রতি মাসে মাসে তিন হাজার টাকা করে পেনশন দেওয়া হবে সরাসরি ব্যাংকের অ্যাকাউন্টে এটাই হচ্ছে এই প্রকল্পের টোটাল ফান্ডা তো এই প্রকল্পের টোটাল কিন্তু বিষয় এটাই যে আপনার ষাট বছর পার হয়ে গেলে তবেই আপনাকে দেওয়া হবে তিন হাজার টাকা তবে এখন কিন্তু আপনি কিছুই পাবেন না এখন কিন্তু আপনাকে টাকা শুধু জমা করতে হবে এবং আপনি যারা জমা করবেন সরকার আপনাকে তার ডোবল দেবে এটাই হচ্ছে ব্যাপার তো বলেই দিলাম আমি তো এভাবে কিন্তু আপনাকে এই স্কিমের নাম নথিভুক্ত করতে হলে অটোমেটিক ব্যাঙ্ক থেকে কিন্তু টাকা কেটে নেওয়া হবে তো যদি আপনি অবশ্যই এই বিষয়টি জানতে পারলেন যদি আপনার ইচ্ছা থেকে থাকে অবশ্যই আপনি সিএসসি সেন্টার বা কোনো কম্পিউটার দোকান গিয়ে কিন্তু আপনি নাম লেখাতে পারেন যদি আপনি চান তবেই আর যদি না চান বিষয়টি বুঝে তাহলে আপনি নাও করতে পারেন কোনো রকম সমস্যা নেই এই হচ্ছে ব্যাপার এবার আপনারা অনেকে বলতে পারেন যে এই তিন হাজার টাকার বিষয়টা এখন দেওয়া হচ্ছে তো এটা হচ্ছে একটা স্কিম আমি আপনাদেরকে ওয়েবসাইটে গিয়ে এবার দেখিয়ে দিই যে এই ইশ্রম পোর্টালের নিচে দেখবেন ঠিক চলে আসবেন আসার পর যদি আপনি চান তাহলে কিন্তু ঠিক এই জায়গাতে দেখতে পারবেন যে লেখা রয়েছে ফর পেনশন অফ রুপিস তিন হাজার মান্থ তো রেজিস্টার অন মানধন ডট ইন তো এখানে কিন্তু আপনি ক্লিক করবেন ক্লিক করলেই কিন্তু মানধনের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে নিয়ে চলে যাওয়া হচ্ছে এবং এখানে আপনি কতগুলো ইতিমধ্যেই মানে আবেদন করা হয়েছে বা এ কার্ড করেছে সেটা আপনি দেখতে পারবেন এখানে নাম্বার পরপর কিন্তু এখানে উঠেই চলেছে তো তারপরের দিকে যদি চলে আসি তাহলে কিন্তু আমি দেখতে পাবো সমস্ত বিষয় আপনি কিন্তু এখানে পরিষ্কার বুঝতে পারছেন ইলিজিবিলিটি যেটা যে আপনার কিন্তু সমস্ত বিষয় বলা হয়েছে পনেরো থেকে চল্লিশ বছর বয়সে আবেদন করতে হবে এবং মান্থলি ইনকাম হতে হবে আপনার পনেরো হাজারের কম এছাড়াও কিন্তু বলা হয়েছে প্রতি মাসে তিন হাজার করে আপনাকে দেওয়া হবে এটা একটা পেনশন স্কিম সমস্ত কিছুই কিন্তু জানানো হয়েছে এবার যদি আপনি আবেদন করতে চান তো এখানে ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই এখানে ক্লিক করবেন ক্লিক করলে আপনাকে পরের পেজে নিয়ে যাওয়া হবে এখান থেকে আপনি কিন্তু আবেদন করতে পারবেন সেল ইনরোলমেন্ট করে কিন্তু আপনার মোবাইল নাম্বার দিয়ে প্রসিড করে আপনি কিন্তু পরের পেজে এগিয়ে যেতে পারবেন তো এটা হচ্ছে মূল ব্যাপার আপনাদের ইশ্রম কার্ড আছে বলেই যে এখন টাকা দেওয়া হচ্ছে এরকম কিন্তু কোনো ব্যাপার নয় এসটা দেওয়া হচ্ছে এই কারণেই যে আপনাকে জানিয়ে দেওয়া হচ্ছে যে আপনি যদি চান তো ইশ্রম কার্ডের মাধ্যমে আপনি ওই মানধন যোজনাতে আপনি কিন্তু আবেদন করতে পারবেন বা মানধন স্কিমের নাম নথিভুক্ত করতে পারবেন করলে আপনার টাকা কাটা হবে আপনার ব্যাঙ্ক থেকে এবং আপনার ষাট বছর পার হয়ে গেলে তিন হাজার টাকা করে পেনশন দেওয়া হবে যদি আপনার মৃত্যু হয়ে যায় বা মারা যান সেক্ষেত্রে আপনার ওয়াইফ যে থাকবে সে পেয়ে যাবে বা অয়েব যদি আবেদন করে তার হাজব্যান্ড কিন্তু পেয়ে যাবে দেড় হাজার টাকা করে অর্ধেক করে কিন্তু সে পাবে এবং যদি দুজনে আবেদন করেন তাহলে দুজনেই কিন্তু বছরে ছয় হাজার টাকা পাবেন তো আজকের ভিডিওটির মাধ্যমে এই বিষয়টি জানানো ছিল আপনাদেরকে যে ইশ্রম কার্ডের টাকা যে তিন হাজার টাকা দেওয়া হচ্ছে কীভাবে দেওয়া হচ্ছে কীভাবে আবেদন করবেন সম্পূর্ণ পদ্ধতি তো আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এখন না থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য সবাই ভালো থাকবে